আমরা আস্তিক, আমরা আল্লাহ তাআলাকে মানি, যারা আল্লাহকে মানে না তারা হলো নাস্তিক, ঠিক কিনা জোরে বলেন। আপনারা রাগ করতেছেন না তো? আপনাদের বিরুদ্ধে কথা কই না, আমি কারোর বিরুদ্ধে কথা কা পছন্দ করি না, কইতাছি নাস্তিকের বিরুদ্ধে আপনাকে সমস্যা কি, ঠিক কিনা? আমার বন্ধুরা, সামনে অনেক কিছু আসতেছে, অনেক কিছু করা লাগবে আমার বন্ধুরা। দেখবেন জীবনে যে টুপি মাথায় দেয় না, এর মতো টুপি দেখা যাবে, কি কথা কন না কা? জীবনে যে টুপি মাথায় দেয় না, এর মতো টুপি, ঠিক কিনা যারা বলেন? একই ওক্তের নামাজ দুইবার হড়ে আছে না নাই? একই আসরের নামাজ দুই মসজিদে জামাতের সাথে, দুই মসজিদ জামাতের সাথে পড়ে, 15 মিনিট নামাজের সময় ডিসপেন্স আছে না নাই? জামাতের সাথে পড়ে একই ওক্তের নামাজ আছে না নাই? আবার সময় চলে গেলে নামাজে খুঁজে পাওয়া যায় না, এমন অনেক নামি দামি শিক্ষিত মুসল্লি আপনাদের এলাকায় আছে? আমার যশোর মাগুরার মধ্যে খুলনা বিভাগে আছে, আপনাদের এলাকায় আছে নি? আমার বন্ধুরা, কোরআনের মধ্যে পরিবর্তন করছে এমন যদি কোনো খবর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল কোনো জহীন জঙ্গলের মধ্যেও, গহীন জঙ্গলের মধ্যেও পাওয়া যায়, আমার তো আত্মবিশ্বাস বাংলাদেশের মুসলিম মুসলমানেরা তার পিঠের চামড়া রাখবে না, ঠিক কিনা যারা বলেন? বাংলাদেশ উর্বর দেশ, মুসলিম মুসলমান প্রধান দেশ, এদেশের ফজরের আজানের তালে তালে মানুষ ঘুম থেকে জাগে, আল্লাহু আকবার বলেন। আবার আমরা ঈশান নামাজ পড়ে সুন্নত তরিকায় বিছানার মধ্যে আল্লাহর নামে সূরা ফাতিহা এখলাস পড়ে ঘুম যাই, কথা কান ঠিক না বেটে? আমার বন্ধুরা, এদেশে একমাত্র ইসলাম চলবে, আর কোন কিছু চলবে না, চলতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক কি নজরে বলেন? আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে পরিবর্তন করে নিয়ে আসছে হাফেজ কোরআন, সে বললো যে কোরআনের মধ্যে পরিবর্তন হয়েছে, এটা মানা যাবে না, গ্রহণ করা যাবে না। আমার বন্ধুরা, তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সূরা হিজরের 9 নং আয়াতের ব্যাখ্যার মধ্যে, আমার বন্ধুরা, এমত অবস্থার মধ্যে বাচ্চা মামুনুর রশিদের মধ্যে ফিরে আসছেন বাচ্চা, তাওরাত গুলা বিক্রি হয়ে গেল, জবুর শরীফ বিক্রি হয়ে গেল, ইঞ্জিল শরীফ গুলা বিক্রি হয়ে গেল, বাইবেল বিক্রি হয়ে গেল, মুসলমানেরা পরিবর্তন করার কারণে, অর্থ ঠিক আছে কিন্তু শাব্দিক পরিবর্তন করার কারণে, একজন মুসলমান কোরআনের কোন কপিকে গ্রহণ করে না, আল্লাহু আকবার বলেন। কারণ মুসলমান হৃদয়ে আল্লাহর ভালোবাসা, বিশ্ব নবীর ভালোবাসা, আমাদের কাল আর হৃদয়ে কোরআনের প্রতি অগাধ আকাশ চুম্বী ভালোবাসা লুকায়িত, ঠিক কিনা যারা বলেন? আপনার আশ্চর্য হবেন, মিসেস ডাক্তার মাদার তেরেসা, মিসেস মাদার তেরেসার নাম শুনেছেন না? শুনেছেন? মিসেস মাদার তেরেসার নামে মুসলমান প্রতিষ্ঠানের নাম রাখে, স্কুল কলেজ ইউনিভার্সিটি কলেজ, আমার আশ্চর্য লাগে, বিভিন্ন কম্পিউটারের দোকান, বিভিন্ন প্রকার নামি দামি বই পুস্তক আপনার মিসেস মাদার তেরেসার নামে উৎসর্গ করে। এই মুসলমান যুবকের দল খুব ভালো করে বুঝে রাখো, টাঙ্গাইলের মুসলমান মিসেস মাদার তেরেসা ইহুদি সর্বোচ্চ শক্তিশালী সংস্থা ইউরোপিয়ান পার্লামেন্টের পক্ষ থেকে পাঠানো হয় অর্থায়নের মাধ্যমে, তারা আসলো, তারা গবেষণা করলো মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়, মুসলমান মুসলমানদেরকে কিভাবে নিঃশেষ করা যায়, এই টার্গেট নিয়ে সারা পৃথিবীব্যাপী ইহুদি জোট মুনাফেক জোট ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা যারা বলেন? জোরে জোরে কোন কথা ঠিক না বেটে? তারা এই সিদ্ধান্ত নেওয়ার পর চিন্তা করলো মুসলমানদেরকে উৎখাত আর ধ্বংস করতে হলে কি লাগবে, বলে মুসলমানদেরকে ধ্বংস করতে হবে, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে ইসলাম প্রিয় ধর্ম ভীরু ক্ষুদা ভীরু আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা মানুষগুলা ভারতবর্ষে এশিয়া মহাদেশে দেখা যায়। টার্গেট করে তারা, এই বাংলার মুসলমান বলে কোনো বোঝো, তারা টার্গেট করে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, এই রাষ্ট্রগুলির মধ্যে ইন্দোনেশিয়া সব পাঠাইয়া দিল। তারা এগুলি এসে মিসেস মাদার তেরেসার নেতৃত্বে এই টিম, তারা আপনার গবেষণা করার পর যশোরের মধ্যে সর্বপ্রথম সর্বলাস্ট সর্বশেষ তারা একটি প্রোগ্রাম করে, এরপরে সে ওই দেশে চলে যায়, এরপরে মিসেস মাদার তেরেসা মারা গেছে আপনারা জানেন। এই মিসেস মাদার তেরেসা ইউরোপিয়ান পার্লামেন্টের মধ্যে গিয়া সে এই বক্তব্য দিয়েছিল, ওই ইহুদি শক্তিশালী সংস্থার লোকেরা শোনো, মুসলমানদেরকে ধ্বংস করা যাবে না, মুসলমানদেরকে যদি ধ্বংস করতে চাও তাহলে, মুসলমানদেরকে যদি ধ্বংস করতে চাও
তাহলে বিকল্প সুদূর পরিসরি পরিকল্পনা নিতে হবে, এক দুই দিনে যাবে না। কারণ যখন ফজরের আজান হয় সকালবেলা মুসলমানের বাচ্চারা প্রত্যেকটা মক্তবে, মাদ্রাসায়, মসজিদে, গণশিক্ষায়, সব জায়গা, ঘরে ঘরে কোরআন বুকে ধারণ করে কোরআন শিখতে যায়। কোরআন যদি মুসলমানের বুকে থাকে ওই মুসলমান ধ্বংস করা যাবে না। মুসলমান ধ্বংস করতে হলে মুসলমানের বাচ্চাদের কুচি কাঁচা কলব আর বুক আর হৃদয় থেকে কোরআনকে আলাদা করতে হবে। জোরা বলেন না আউযুবিল্লাহ। আপনারা কি চান কোরআন মিটে যাক মিশে যাক? জোরে বলেন চান নাকি? ও টাঙ্গাইলের যুবকের দল, যতদিন বেঁচে থাকবো কোরআনকে বুকে ধারণ করে বেঁচে থাকতে চাই, মরতে চাই কোরআন নিয়ে, মরতে চাই, বাঁচতে চাই কোরআনের ইজ্জত রক্ষার্থে বাঁচতে চাই, ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুরা, তাহলে তারা সবসময় ইহুদি মুনাফেক চক্র লেগে আছে কোরআনকে ধ্বংস করার জন্য, ঠিক কিনা? আর আপনার আমার মহব্বত অর্থায়ন সব কিছু মিলায়া আমাদের কচি কাঁচা কিশোর এই বাচ্চা বাচ্চি আমরা তাদের জন্য এই মক্তব মাদ্রাসাগুলা খাড়া করেছি, কোরআনকে যেন অক্ষুণ্ণ রাখা যায়, কোরআন যেন পৃথিবীর জমিনে টিকে থাকে, আল্লাহর রহমত আর জমিনের বরকত যেন প্রাপ্ত হয়, দুনিয়ায় যে কদিন বেঁচে থাকবো ইমানদার আর মুসলমান হিসেবে কালামাওয়ালা মুমিন হিসেবে বেঁচে থাকতে চাই, ঠিক কিনা যারা বলেন? আমার বন্ধুরা, এই জন্য চক্রান্তর ষড়যন্ত্র এটা নতুন না, আপনারা আশ্চর্যান্বিত হবেন, আপনারা ভেবে কুলাইতে পারবেন না, এটা বর্তমান নতুন কোনো ফেতনা নয়, এটা সেই বিশ্বনবীর জমানা থেকে চলে আসতেছে, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর জমিনে একটা গ্রুপ মশরেক এবং কাফের, আর একটা গ্রুপ হলো মুসলমানদের মধ্যে গাপটি মেরে থাকা মুনাফেকের দল, ঠিক কিনা জোরে বলেন? লেবাস পোশাকে মুসলমান গাপটি মেরে আছে, এরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। আমার বন্ধুরা, আরেকটা দল হলো ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা কালেমাওয়ালা, ঠিক কি নজর এখন? আমরা আল্লাহওয়ালার পক্ষে, আমরা ইমানদার মুমিন মুসলমানের পক্ষে। আমার বন্ধুরা, বিশ্ব নবীর আমলে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই মক্কার সেই এক কঠিন দুর্দিনে সেই ইসলামের প্রাক অবস্থার মধ্যে আল্লাহ নবী এরকম আপনার যারা শূন্য ঘরের মধ্যে আপনার খেজুরের পাতার ছাউনি, আল্লাহ নবী ঘরের মধ্যে এই শৈত সময়ে আপনার শীতকালীন মৌসুম কুয়াশাচ্ছন্ন ঘরের মধ্যে আল্লাহ নবী তখন মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, যারা সুবহানাল্লাহ, নবীর কণ্ঠের তেলাওয়াত আর আমাদের তেলাওয়াত এক হবে, যারা বলেন এক হবে? আমার বন্ধুরা, হেকায়েতে সাহাবার মধ্যে হযরতে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আন একজন প্রখ্যাত সাহাবি, কিন্তু তিনি তখনও মুসলমান হন নাই, বাড়ি নানা বাড়ি মক্কার মধ্যে। হযরতে তুফাইল মদিনার মধ্যে ছোট্টবেলায় বাবার সঙ্গে চলে গেছেন, আবার যখন বড় হয়েছেন মক্কা, তখন কাফের মুশরিকরাও কিন্তু মক্কা তাওয়াব করত, মক্কা শরীফ তারা জিয়ারত করত, খানে কাবা বাইতুল্লাহ জিয়ারত করত। আওয়াজ করে বলেন ঠিক না বে? ঠিক। আমার বন্ধুরা, তুফাইল নানা বাড়ির মধ্যে বেড়াইতে এসেছেন, দীর্ঘদিন নানা বাড়ির মধ্যে আসা হয় না, কোরআন তেলাওয়াতের বরকত ফজাইল বুঝাইতেছি আমার বন্ধুরা, কেন মাদ্রাসার দরকার? এই মাদ্রাসায় ছাত্র পড়ানো এবং পড়ার কি প্রয়োজনীয়তা আমার বন্ধুরা? এর দ্বারা আমাদের লাভ কি, না করলে ক্ষতি কি আমার বন্ধুরা? হযরতে তুফাইল মদিনার মধ্যে যখন মক্কার মধ্যে এসেছেন, মক্কার মধ্যে আসার পর বলতেছেন, না না, দীর্ঘদিন মদিনার মধ্যে আমি থাকি, আপনাদের বাড়িতে বেড়াইতে আসলাম না, না আমার মন চাই খানে কাবা তাওয়াফ করে একটু বরকত নিতে চাই। আল্লাহু আকবার! নানা বললেন, তুফাইল তুমি খানে কাবা তাওয়াফ করবা, বরকত নিবা, সমস্যা কিন্তু ঘটে গেছে। বলে কি সমস্যা ঘটলো নানা? বলে বিশাল একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যা মক্কার ইতিহাসে নাই। সমস্যাটা হলো এই, মক্কার মধ্যে কোথেকে একজন পাগলের আবির্ভাব হয়েছে, সেই পাগলটা কি একটা আসমানি কিতাব তার উপর নাকি নাজিল হয়, ওই পাগল খানে কাবা, কাবা শরীফের প্রান্তরে বসে বসে সে ওই কিতাবটা তেলাওয়াত করতে থাকে। আল্লাহু আকবার বলেন। তুফাইল বললেন, না না, তাহলে পাগলটাকে একটু দেখা করবো? বলে, না, পাগলের সঙ্গে দেখা করা যাবে না, ও জাদুকর, জোরে কর নাউযুবিল্লাহ।
পাগলের কাছে যে যায় সে কালামা পড়ে কালামাওয়ালা হয়ে মুসলমান হয়ে যায়, তার কাছে যাওয়া যাবে না। কাছে এসো, আমি একটা বিকল্প বুদ্ধি করি। আমার বন্ধুরা, রোড ঘাটে জমজম, এখন গাড়ি চলে না, কত প্রকার গাড়ি, বিকল্প রাস্তা, বিকল্প পরিবহন আছে না নেই? আছে না নাই? কত প্রকার যে বাংলাদেশের মানুষের মাথার মধ্যে ঢুকতেছে, রোড ঘাটে জ্যাম, এখন বিকল্প গাড়ি, বিকল্প পরিবহন, বিকল্প ব্যবস্থা, রাস্তায় মানুষ উপচে পড়া ভিড়, এখন ওভার ব্রিজ, ঠিক না বেটি? আমার বন্ধুরা রওনা করছেন, নানা বললেন শোনো, তোমার দুইটা কান দাও, দুইটা কানের মধ্যে নানা তুলা দিয়া শক্ত দুইটা আপনার তাবিজের মতো বানায়া, তুলার এরকম আপনার তুলার গাঠি বানায়া দুই কানের মধ্যে ঢুকিয়ে দিছে, তুমি এখন তাওয়াব করে আসো খানায় কাবা, যাতে করে মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত তোমার কানের মধ্যে না ঢোকে। নাউজুবিল্লাহ বলবেন না কি? আপনারা তো অনেক ওয়াজ শুনে পারদর্শী, প্রায় প্রত্যহ প্রতিদিন একের পর এক ওয়াজ নসিহত হয়। কি ঘুমাইতেছেন নাকি? ঘুমাইতেছেন? বাঘ আসছে, বাঘ, বাঘ যখন আসে ঘুমায় না ঘুম ভাঙে, ঘুমায় না ঘুম ভাঙে। প্রধান বক্তা বাঘ আসছে, অপেক্ষায় আছে। আল্লাহু আকবার, যা রটে কিছু না কিছু বটে। বাঘ আসছে আপনাদের ঘুম ভাঙানোর জন্য, আমি একটু ভাড়াদারি করতেছি যাতে করে আপনারা চলে না যান, না ঘুমান। আমার বন্ধুরা, হযরতে তুফাইল মক্কায় খানা কাবার মধ্যে রওনা করছেন, খানা কাবার প্রান্তর মধ্যে যখন গেছেন, কাছে যাই এক দুই পা করে গুটি গুটি আগাই, এক কদম দুই কদম করে খানা কাবার কাছে যাই। আমার বন্ধুরা খানা কাবার কাছে যায়, খানা কাবার কাছে গিয়ে দেখে আপনার খানা কাবার প্রান্তরের মধ্যে আপনার আমার দয়ার নবী, প্যারা নবী, আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে নবীজি খানা কাবার প্রান্তরের মধ্যে বসে, হাতিমে কাবার মধ্যে বসে, এতিম নবী আমার মধুর কণ্ঠে কোরআন পড়ে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহু আকবার, আল্লাহর নবী মধুর কণ্ঠে খানায় কাবা রাতিমের মধ্যে বসে নবী কোরআন তেলাওয়াত করে, তুফাইল এক বা দুই পা করে আগাই, নবীর মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত আপনার তুফাইলের কানের মধ্যে, তার কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে, পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা আপনার রক্ত রিসার মধ্যে, এমন উপশিরার মধ্যে এমন ভাবে ঢোকে, তুফাইলের শুধু কানের মধ্যে নয়, আমার বন্ধুরা তুফাইলের পুরা বডির মধ্যে ইমানের নূরের এরকম জোশ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত তুফাইল কাছে যায়, নবীর কাছে যায়, আর মনে মনে চিন্তা করে, আমার নানা বলেছিল মক্কার প্রান্তরে নাকি বসে একজন পাগল নাকি কোরআন পড়ে, এই ব্যক্তি কিভাবে পাগল হয়? এই ব্যক্তি কখনো পাগল হতে পারে না, যার চেহারার মধ্যে এত নূর, যার এত মায়াবী চেহারা, যার চেহারা দেখতে মন চায়, এই মায়াবী চেহারাওয়ালা, নূরওয়ালা চেহারাওয়ালা, আলোকিত চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হতে পারে না। তুফাইল সিদ্ধান্ত নিল, আমি জীবনে কোনোদিন এত উন্নত চেহারাওয়ালা, আলোকিত চেহারাওয়ালা, নূরওয়ালা চেহারা আমি জীবনে কোনোদিন দেখি না। সুবহানাল্লাহ বলে নানা বলছে পাগল, আমি তো দেখি পাগল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। রাসূল মক্কার আবু জেল আবুল আবুতবা সাহেবা, এরকম আপনার আকনাস বিন শরীক এবং আশরাফ বিন কাব, মুনাফিকের দল, মুশরিক কাফারের দল, আপনাকে যতই পাগল বলুক না কেন, আপনি কি নন পাগল নন? আল্লাহ তাআলা বলে দিলেন, হে রাসূল, মন খারাপ করবেন না, মনক্ষুণ্ণ হবেন না, দিল উচ্ছ্বাস নিয়ে আপনি কালামার জান্দা পতাকা, কালামা আপনি মুখে উচ্চারণ নিয়ে জনগণের মাঝে চলে যান, কালামার দাওয়াত আপনি দিতে থাকুন, আপনি মনক্ষুণ্ণ হবেন না, মনকে ছোট করবেন না। পৃথিবীর সব মানুষ যদি আপনাকে পাগল বলে, আমি আল্লাহ আরশে আজিম থেকে সার্টিফিকেট দিলাম, আপনি নবী পাগল নন, আপনি নবী শ্রেষ্ঠ, আমি আল্লাহর বন্ধু, আপনি আমার বন্ধু, আপনি পাগল নন, কে কাফের মুশরিক মুনাফিকের বাচ্চা আপনাকে পাগল বললো, কিছু আসে যায় না। জোরে কোন ঠিক কিনা? ঠিক।
তসলিমা নাসরিনের মতো বেয়াদব, সে যদি আমার আমার আমাদের বাংলাদেশের সমস্ত সকলের মাতার সারাতাজ আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা শাহ আহমদ শফি মাদ্রাজুল আলীকে তেতুল হুজুর বলে কিছু আসে যায়? কথা বলেন না কেন? তেতুল হুজুর বলো, দূরি বসে কেন? বাংলাদেশে ঢুকে দেখো, কি কথা কন না কেন? বাংলাদেশে ঢুকে দেখো, তেতুল হুজুর তোমার মুখে মানায়, আমাদের মুখে মানায় না, এই জন্য কুত্তার যে খাসরা সেই কথাই না কয়। কি কথা কন না কেন? আমার বন্ধুরা, তুফাইল যখন নবীর কাছে গেছে, বারবার কানের মধ্যে আঙ্গুল দুইটা দেয় যে আমার কানের মধ্যে তুলার গিটলি ঠিক আছে কিনা দেখে না, তুলার দলি ঠিক আছে, তাহলে সমস্যা কোথায়? আমার কানের মধ্যে কেন কোরআনের আওয়াজ ঢোকে? আমার নানা বলল, কোরআনের মধ্যে তোমার এরকম কানের মধ্যে কোরআনের তেলাওয়াত ঢোকবে না, আওয়াজ ঢোকবে না মুহাম্মাদের কণ্ঠে, কারণ মুহাম্মাদের কণ্ঠে আমার কান ছিদ্র করে ভেদ করে আমার কোন কুহুরের মধ্যে সমস্ত রাগ উপসিরার মধ্যে কেন কোরআন তেলাওয়াতের আওয়াজ ঢোকে? তার কারণ কি? বারবার কান আঙ্গুল দেয় আর দেখে তুলা ঠিক আছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা তো ওইখানে, আল্লাহ আসমান থেকে তুফাইলের জন্য কালেমার চাবি মেরে দিছে। নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা মুহাম্মাদ, আপনি কি মুহাম্মাদ? নবী বললেন, হ্যাঁ আনা মুহাম্মাদ, আমি হলাম মুহাম্মাদ। আল্লাহ নবী যখন বলেন আমি মুহাম্মাদ, তুফাইল আর সহ্য করতে পারলেন না, চোখ দিয়ে দর দর করে পানি বের হয়ে গেল। হযরত তুফাইল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আর দেরি করবেন না, কাল ক্ষেপণ না করে আপনি দ্রুত আমাকে কালামা পড়ায় মুসলমান বানায় দিন। আমার বন্ধুরা, কোরআন তেলাওয়াতের ইশকার মহব্বতে, কোরআন তেলাওয়াতের আপনার আসমানে আকর্ষণ আর নূরে, আল্লাহ নবীর মধুর শ্রুতি মধুর কণ্ঠে তেলাওয়াতের বদৌলতে তুফাইল মুসলমান হয়ে গেলেন আমার বন্ধুরা। এই জন্য কোরআন তেলাওয়াত যেই ঘরে হয়, আল্লাহর আসমানের রহমত নাজিল হয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় না আল্লাহর রহমত থাকে না, সেই ঘরগুলি আপনার শয়তান এরকম বাসা বেঁধে নাই, ঠিক কিনা যারা কান? হাদিস শরীফের মধ্যে আছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না ওই ঘরের মধ্যে শয়তান বাসা বাঁধে, আর যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর সকিনা নাজিল হয়। যারা কান না কেন? এই জন্য আমাদের ঘরের মধ্যে যখন আমাদের কচি কাঁচা ছেলে মেয়ে বিবিরা যখন কোরআন তেলাওয়াত করে ভালো লাগে না? যখন ভালো লাগে কিনা? যে ঘরে কোরআন তেলাওয়াত হয় স্বামী স্ত্রী মিল মহব্বত হয়, মেয়ে মার মধ্যে মহব্বত পয়দা হয়, ছেলে পিতার মধ্যে ভালোবাসা হৃদ্যতা পয়দা হয়, সমাজ এক ভ্রাতৃত্ববোধ, এক সম্প্রীতি সৌন্দর্য, এক সোনার সোনালী সমাজ এবং সুন্দর জান্নাতি পরিবেশ ওই এলাকার মধ্যে কায়েম হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা স্পষ্ট প্রশ্ন রাখতে চাই। আমরা যেই পরিমাণ দৈনন্দিন পাপ করি, গুনাহ করি, গুনাহে কবিরা করি, আল্লাহর আসমানের বাতাস, আসমান থেকে আলো, জমিন থেকে বাতাস, এই মাছ শাক গোস্ত পৃথিবীর সমস্ত নিয়ামত পাওয়ার কথা, কি কথা কন না কেন? ও টাঙ্গাইলের মুসলমান, ক্ষেতের মধ্যে গেলে সুন্দর সুন্দর ধান আবাদ হয়, মাঠের মধ্যে গেলে মাছ চাষ হয়, চমৎকার চমৎকার মাছ, একটা শিং মাছ আর একটা পুঁটি মাছ, টাকি মাছ, শোল মাছ, বাসের কোনো শেষ নাই, ইলিশ মাছ জাতীয় মাছ থেকে শুরু করে কাচ্চি মাছ, গুড়া মাছ, কত মাছের মজা! ইলিশ মাছ একটা ক্যান্সার, মাথার মাথার মধ্যে এক প্রকার স্বাদ, তার পিঠের মাছে এক প্রকার স্বাদ, পেটের মাছে এক প্রকার স্বাদ, মাথার মগজে এক প্রকার স্বাদ, তার থুতনিতে এক প্রকার স্বাদ, লেজার মাছে এক প্রকার স্বাদ, মুরগি যেটা ধরেন এটা হলো পোলট্রি, ওটা হলো বিদেশি, এটা হলো আপনার কি বলে মালয়েশিয়ান মুরগি, তারপরে কত থাইল্যান্ডের মুরগি, এটা হলো দেশি মুরগি, ওর কাল্লার মধ্যে এক মজা, ওর রানের মধ্যে এক মজা, ওর ভেটির মধ্যে এক মজা, করুর গোস্ত কেনছেন, কুরুটের গোসের মধ্যে এক মজা, আপনার মাথার গোস্তের মধ্যে এক মজা, জিহুবার গোসের মধ্যে এক মজা, পায়ের গোসের মধ্যে এক মজা, পায়ের খুর এক মজা, পায়ের মগজ এক মজা। আমার বন্ধুরা, যেখানে সাবন দিবেন ওই গোস্তের মধ্যে মজা, ঠিক কিনা জোরে বলেন? এ নিয়ামত দেন কে? আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহকে একটু আওয়াজ করে ডাক দিতে হবে। রাজি আছেন? সবাই রাজি আছেন? যারা ঘুমোচ্ছেন, ঘুমানোর জন্য আসছেন নাকি? এনে কেউ কে কে ঘুমাবেন হাত দেখান। যে হুজুর আমি ঘুমাইতে আসছি, আপনার বালিশের ব্যবস্থা করা হবে, কেউ আছেন নাকি? হ্যাঁ, সাইদ আহমদ পালনপুরি, হ্যাঁ বর্তমান
দারুল দেওবন্দ শাইখুল হাদিস তিনি বলেন, নসিহাত শোনার জন্য কিছু গুণ লাগবে, বলবো বলবো? আমার উলামা একরাম দেখে খুব ভালো লাগতেছে, আমার বন্ধুরা ভুল হলে সংশোধন হবে, সুবহানাল্লাহ বলেন। সাইদ আহমদ পালনপুরি সাহেব বলেন, যারা মাঠে মাহফিল শুনতে আসবে, মজলিসে নসিহাত শুনতে আসবে, তাদের তিন কাজ। কয় কাজ? তিন কাজ। এক নম্বর কাজ হলো সে নিজে ঘুমাইতে পারবে না, একেবারে চাবি টাইট পারবেন তো ইনশাআল্লাহ। এক নম্বর কাজ, ঘুমানো যাবে না, যে ঘুমায় ওরে শয়তান গা দাবায় দেয়, তাকে শরীর মেসেজ করে দেয়, ঠিক কিনা যারা বলেন? এমিয়া যদি বলে আপনার সামনে সাপ, তো ঘুম আসবে, কথা কন না কেন? আপনার ঘরে যদি আগুন লেগে যায়, ঘুম আসবে? ইমানের ঘরে আগুন লেগে গেছে, কলিজার মধ্যে নাপাকি বাসা বাঁধতে বাঁধতে শয়তান বাসা বাঁধছে, ইমান ছিনিয়ে চলে যাচ্ছে, ঘুম কিভাবে মাহফিলের ময়দানে আসে? আওয়াজ করে কন, ঠিক না বেটে? ঘুমানো যাবে না আমার বন্ধুরা। এক নম্বর হলো নিজে ঘুমানো যাবে না, নম্বর দুই আমার সামনের যে আছে ওই ডারে ঘুমাইতে দেওয়া যাবে না, নম্বর তিন পিছনের ব্যক্তি, ডানের ব্যক্তি, বামের ব্যক্তি, এই কয় ব্যক্তিকে জাগায় রাখতে হবে, খবরদার ঘুম দেওয়া যাবে না, ঘুম পাড়াইতে দেওয়া যাবে না। এটা সাইদ আহমদ পালনপুর হিসেবে টিপস, মানতে পারবেন? মানতে পারবেন? যদি মানা যায় তবেই ওয়াজ নসিহাত কাজে লাগবে, ঠিক কিনা? অন্যথায় সুরে কিছু কান সুরালু জাজারও হবে, দিলের কোনো পরিবর্তন হবে না, মেধা মস্তিষ্কের কোনো চিন্তা চেতনার পরিবর্তন হবে না, ঠিক কিনা যারা বলেন? ওয়াজ শেষে যাবে, হুজুর একটা নাচছে, বাপ রে বাপ, কণ্ঠ কি, আওয়াজ আর সুর কি, এই ছাড়া কিছু থাকবে না। আর অথবা গীবত শিকায়তে ভরা, এ কোত্থেকে আনছে, কে খবর দিছে, মাদ্রাসার মুহতিম হিসেবে চাকরি যায়, ঠিক না বেঠি? এ বক্তা গুছাই যায় কোত্থেকে, এ ফাইলও কই, এরকম বিভিন্ন প্রকার খারাপ ধারণা ছুঁয়ে জন, এরকম আমরা করি কি করি না, হুসনে জন করতে কেউ রাজি নেই, খারাপ ধারণায় ব্যস্ত, জরাকান ঠিক না বেঠি? সমস্যা যে আমার অন্তরে, এ কথা কাউকে বলি না, আমি গিয়ে দোষী মাদ্রাসার মুহতামিম সাহেবকে, কি কোন কথা ঠিক না বেঠি? আমার বন্ধুরা ঘুমানো যাবে না, এক নম্বর কাজ, ঘুম যদি কারোর আসে আপনি চুপ করে উঠে একটু হাঁটাচলা করে শয়তানকে পরাজিত করে বিজয়ী বেশে হযরত উমরের মতো এইখানে এসে বসবেন। আমি উমার, যাকে দেখলে শয়তান 300 মাইল দূর দিয়া, আপনার কমপক্ষে 300 গজ দূর দিয়া শয়তান পলাত বায়ু ছাড়তে ছাড়তে, ঠিক কিনা যারা কন? ঘুমানো যাবে না, এটা কোরআনের মজলিস, এ মজলিসের আদব আছে, এখানে আল্লাহ রহমত নাজিল করেন, সকিনা নাজিল করেন, এই 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 মাহফিলটা আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত আল্লাহ কোরআনের জান্নাতি নূর দিয়া আল্লাহ আলোকিত করেছেন, সুবহানাল্লাহ বলেন, নূরের সাগরে ভাসতেছেন, ঘুম আসে কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা যে কথা বলতেছিলাম, আমার বন্ধুরা হযরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে কালেমা শরীফ পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন, কথা কইলেই নে বলবো, অনেক সমস্যা আমার সমাজে বর্তমান, আবার অনেকে বলে কালেমা তাইয়েবা শাহাদাত হাদিসে নাই সহি নাই, এরকম লোক আছে না নাই? ঢাকা শহরে তো আমরা যুদ্ধ করতে করতে মলাম, আমাদেরকে বলা হচ্ছে, মুসলমানদেরকে চ্যালেঞ্জিং ছুড়ে দেওয়া হচ্ছে, কালেমা তাইয়েবা সহি হাদিসে নাই, কালেমা শাহাদাত কোন হাদিসের কিতাবে নাই, তাহলে কোত্থেকে আসলো? আসমানে বাসটি ছিল, মুসলমান খুঁজে নেছে, কি কন? স্বপ্ন জগে পাইছে, স্বপ্ন জগে পাইছে? আমার বন্ধুরা সব কিতাবে থাকতে হবে, বিষয়টি এমন নয়, আমল মুতাওয়াতিরান, আমল তাসালসুল, অর্থাৎ ধারাবাহিক যে আমলের মাধ্যমে, পরম্পরা যে আমলের মাধ্যমে যে হাদিসগুলো চলে আসতেছে, এগুলার কিতাব লাগে না, এগুলো আমলের দ্বারা প্রমাণিত হয়, যেরকম ঠিক না বেটে? অনেক কথা হাদিস নিয়ে সময় নাই, তার উপরেও আমি সহি হাদিসের কিতাবের নাম বলে যাই। আমার বন্ধুরা এই কালেমা তাইয়িবা এবং শাহাদাত আল ইসাবা ফি তামইয়িজ সাহাবা ষষ্ঠ নম্বর খণ্ডের মধ্যে আমার বন্ধুরা কালেমান 52 নম্বর পৃষ্ঠা, সেখানে উল্লেখ করা আছে, আল ইসাবা ফি তামইয়িজ সাহাবা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবী মদিনার মধ্যে গেছেন, কালেমার দাওয়াত দেন, এমত অবস্থার মধ্যে আবু যর গিফারি কাফেলা নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি নতুন কালেমার দাওয়াত দেন, আপনি নাকি নতুন এরকম কিতাবের প্রতি আহ্বান করেন, আপনি নাকি আল্লাহর নবী এবং রাসূল? আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী কথা শোনার পর সূরা মারিয়াম থেকে কয়েকটা আয়াতে কারিমা বিশ্ব নবী তেলাওয়াত করলেন, নবীর আয়াতে কারিমাগুলি তেলাওয়াত, সূরা মারিয়াম
কাফ হায়া আইন সাদ জিকরু রহমতি রব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহ নবীর কণ্ঠের কুরআন তেলাওয়াত আবু যর গিফারি ইস্তাস্তবাই কাফেলা সহ বসা। নবীর কথা বলার পর নবীর কুরআন তেলাওয়াত শেষ হতে পারে নাই। আবু যর গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার অন্তরচক্ষু খুলে গেছে, আমি বাস্তবতা বুঝে ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, কালামা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কালামা তাইয়্যিবা শাহাদাত সহিহ হাদিসে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কালামা পড়ে মুসলমান হয়ে গেলেন, আঘাত কোথায়? অনেক লম্বা কথা সময় নাই। মুসলমানকে ধ্বংস করার জন্য এক নম্বর ষড়যন্ত্র ডিভাইডেড অ্যান্ড পলিসি, ডিভাইডেড অ্যান্ড রুল। খ্রিস্টানদের রেখে যাওয়া, মুসলমানদের মধ্যে গ্রুপিং করা, দলে উপদলে ভাগ করা। সন্দেহ যদি ঢুকাই দেওয়া যায়, ওর নামাজ কবুল হবে না, ওর তেলাবাত কবুল হবে না, ওর হজ কবুল হবে না, ওর তাহাজ্জুদ কবুল হবে না, ওর তেলাবাত কবুল হবে না। একটা মাত্র সমস্যা, সন্দেহ যদি ঢুকাই দেওয়া যায়, ইহুদি নাসারার দল চক্রান্ত করে করে, মুনাফেকের দল ষড়যন্ত্র করে করে, কালামাওয়ালা মুমিন মুসলমান, কালামাওয়ালা মুসলমানদের অন্তরে সন্দেহ ঢুকাই দেয়া, নামাজে দাঁড়ায় সন্দেহ হয়, নামাজ হয় কি হয় না, তেলাবাত করে সন্দেহ সৃষ্টি, তেলাবাত হয় কি হয় না, খানায় কাবা তাওয়াফ করে সন্দেহ, তাওয়াফ হয় কি হয় না, মদিনা নবীর রাউজা মুবারক রাউজা আথার জিয়ারত করে সন্দেহ, জিয়ারত হয় কি হয় না, এই সন্দেহ কোন আমল কবুল হবে না, ঠিক কি না? মুসলিম শরীফের সহিহ হাদিস। এই কামগুলা তারা করতেছে। আমার বন্ধুরা, বলতেছিলাম কোরআন তেলাওয়াতের বারাকাত এবং ফজাইলের উপরে আমার বন্ধুরা এই সমস্ত মাদ্রাসার মধ্যে এই কোরআন তেলাওয়াতগুলি চলে, আমাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো লাগে কি না? আপনার একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয়, তাহলে রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, মান হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ও আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে যে কোরআনের হাফেজ হবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচারের এজলাসে মজলিসে বিশাল চেয়ারে সিংহাসনে বসবেন, আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে জান্নাতি। জরা জরা পান না, সুবহানাল্লাহ। এ বিনা হিসেবে জান্নাতে কে কে যেতে চান হাত দেখান, হাত নামাবেন না।